নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার মতো সাধারণ মানুষের পর্যায়ে তারা নামিয়ে আনতে চায়। এটা আর কোনো কিছুই না, এটা হচ্ছে মক্কার কাফের কুরাইশরা যেই কথাগুলো বলতো তারা তথাকথিত ঈমান এনে, তথাকথিত নামের ঈমান এনে সেই মক্কার কাফের কুরাইশদের কথাই তারা বলছে। জুরাশির নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদেই বলছেন রাসূল সম্পর্কে, নবী সম্পর্কে, নবী এবং রাসূলগণ যখন কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যখন যেতেন, নবী রাসূলগণ কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, পত্তলিকদের কাছে যখন দাওয়াত নিয়ে যেতেন আর দাবি করতেন আমার কাছে জিব্রিল আমিন আসেন, আমার কাছে আল্লাহর ওহী আসে, এই দাবিগুলো যখন করতেন কাফের কুরাইশরা বলতো, পত্তলিকেরা বলতো, মালি হাযার রাসূল, ইনি কেমন রাসূল, ইয়াকুলু তুআম, খাওয়া দাওয়া করেন, ওয়ামশি ফিল আসওয়াক, বাজারেও যান, খাওয়া দাওয়া করেন, দেখতে আমাদের মতো, বাজারেও যান, শারীরিক চাহিদা আছে, খাদ্যের চাহিদা আছে, পানাহারের চাহিদা আছে, ঘর সংসার আছে, বাজারেও যান, চলাফেরা করেন, কেমন রাসূল। মক্কার কাফের কুরাইশরা এমন দাবি করেছে তোমার আমার মতো মানুষ কিভাবে রাসূল হবেন, তার কাছে কিভাবে ওহী আসবে, এটা অসম্ভব বিষয়, ওহী হলে তো ফেরেশতা হওয়া উচিত, জুরাশির নাউজুবিল্লাহ, হ্যাঁ রাসূল হলে ফেরেশতা হওয়া উচিত, ওহী আসবে রাসূলের কাছে, আপনার আমার মতো মানুষ কিভাবে রাসূল হন, কিভাবে তার কাছে ওহী আসে, কিভাবে জিব্রিল আসেন, কিভাবে তাকে আল্লাহ সুবহানাহু তাআলা ওনার সাথে কালাম করেন, এটা তাদের কাছে অসম্ভব মনে হতো। সেই কথাগুলোকে খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও আমার হাবিব, ও আমার কামলী ওয়ালা রাসূল, আপনি বলুন বাহ্যিক অবয়বের দিক দিয়ে আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, কিন্তু আমি নবী তোমাদের মতো না, আমি নবীর কাছে ওহী আসে, যার কাছে ওহী আসে এবং যার কাছে ওহী আসে না তারা কখনোই সমান হতে পারে না। বাহ্যিক অবয়বে তোমরা দেখছো, বাহ্যিক অবয়বে হয়তোবা রাসূল তোমাদের মতো মানুষ, কিন্তু রাসূলের হাকিকত কখনোই তোমাদের মতো না। আচ্ছা, বাহ্যিক দিকেও যদি আসেন রাসূল আমাদের মতো নন, বুখারীর সহিহ হাদিস সাক্ষী দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে, বুখারী শরীফের সহিহ হাদিস, নামাজ শেষে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে করো আমি রাসূল শুধুমাত্র সামনের দিকে দেখি, এরকম মনে করার কোনো কারণ নাই, ইন্নি আরা রুকুআকুম ওয়া খুশুআকুম, আমি নবী যেইভাবে সামনের দিকে দেখি ঠিক সেইভাবে আমি নবী পেছনের দিকেও দেখি, আমি নবী তোমাদের রুকু করা দেখি এবং আমি নবী তোমাদের খুশু খুজু দেখি। বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা, দ্বিতীয় শব্দটা তো হয়তো অনেকেই বুঝতে পারেন নাই, নবীজি বলছেন যে নামাজরত অবস্থায় তোমরা কিভাবে রুকু করো, কিভাবে সেজদা করো, মনে করার কোনো কারণ নাই, আমি শুধুমাত্র সামনের দিকে দেখছি, বুখারী শরীফের সহিহ হাদিস, এবং এক এক জায়গায় না, বুখারী শরীফে কয়েক জায়গায় হাদিসখানা এসেছে, মনে করার কোনো কারণ নাই, আমি নবী শুধুমাত্র সামনের দিকে দেখি, তোমরা পিছনে কে কিভাবে রুকু সেজদা করছো সেইটাও আমি দেখছি। সাথে নবী আরেকটা জিনিসের দাবি করেছেন, লা ইয়াখফা আলাইয়া খুশুআকুম, তোমাদের অন্তরের মধ্যে কতটুকু খুশু খুজু আছে, কে কতটুকু তাকওয়া পরহেজগারি নিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করতে দাঁড়িয়েছো, সেই খুশু খুজু তাকওয়া পরহেজগারিও আমি নবী দেখি, আমার কাছে কোনো কিছু গোপন নয়। আচ্ছা, রুকু না হয় দয়াল নবীজি দেখে ফেলেন, বাহ্যিক বিষয়, অন্তরের বিষয়ে তাকওয়া পরহেজগারি খুশু খুজু, নবী বলছেন তোমাদের সেই অন্তরের লুকায়িত বিষয় তাকওয়া পরহেজগারি খুশু খুজু বিনয় নম্রতা সেইটাও আমি নবীর কাছে গোপন নয়। এখন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনবরত রোজা রাখতেন, সাওমে বিসাল করতেন, কি করতেন, সাওমে বিসাল, মাঝখানে কোনো ইফতারি নাই, কোনো সেহরি নাই, অনবরত রোজা রেখে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের সহিহ হাদিস, আপনি যেভাবে অনবরত রোজা রাখেন, সাওমে বিসাল করেন, মাঝখানে ইফতারি নাই, সেহরি নাই, আমরাও সেরকম রোজা রাখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আইয়ুকুম মিসলি, বুখারী শরীফের মতন তোমাদের মধ্যে কে আছো আমি নবীর মতো,
লাস্তুকা হাই আতিকুম আমি নবী তোমাদের মত নই ইন্না রব্বি ইউতুইমুনি ওয়া ইয়াসকিনি আমি আমার রবের সাথে থাকি ইন্নি আবিতু মা রব্বি আমি আমার রবের সাথে থাকি আমার রবের কাছে আমি রাত্রি যাপন করি তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান সুবহানাল্লাহ আমি নবী তোমাদের মত নই বাজ্জিক অবয়বে তোমরা যদি মনে করো আমি নবী তোমাদের মত কিন্তু আমি নবীর হাকিকত কখনোই তোমাদের মত নয় কিন্তু তাদের চেষ্টাই একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাধারণ মানুষের পর্যায়ে নামানো যায় মাআযাল্লাহ ইস্তাগফিরুল্লাহ তাদের কথাই একটা তাদের কথাই একটা নবীর সুন্নাত মানেন এটাই নবীর মহব্বত কি বলে শুনেছেন এই কথা বলতে নবীর সুন্নাত মানেন এটাই নবীর মহব্বত এই কথাটা হচ্ছে কালিমাতুন হক উরিদা বিহা বাতিল সত্য কথা কিন্তু এইটা দিয়ে উদ্দেশ্যটা মিথ্যা আমার কথা মনে বুঝতে পারেন নাই নবীজির সুন্নাত মানে নবীর মহব্বত ঠিক আছে কিন্তু তারা যেই উদ্দেশ্যে কথাটা বলে ওই উদ্দেশ্যটা বাতিল এটা ঠিক না নবীজির সুন্নাত মানতে হবে নবীজির সুন্নাত আমাদের মাথার তাজ অবশ্যই সুন্নাত মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া দিক নির্দেশনা যা আছে সকল কিছু আমাদেরকে মানতে হবে নবীর সুন্নাত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবীর সুন্নাত মানার নামই মহব্বত নয় মহব্বতের সঙ্গে উলামায়ে কেরাম আছেন জিজ্ঞেস করে দেখেন হুব কি জিনিস মহব্বত কি জিনিস সংজ্ঞা এসেছে কিতাবের মধ্যে মাইলানুল কলবি ইলা শাইইন কোন কারণে কারো দিকে আপনার অন্তর ঝুঁকে যাওয়া এর নাম হচ্ছে মহব্বত কোন কারণে কারো মধ্যে যদি বিশেষ কোন গুণ দেখেন বিশেষ কোন সৌন্দর্য যদি দেখেন বিশেষ গুণে গুণান্বিত যদি তিনি হন তার দিকে আপনার অন্তর ঝুঁকে যাওয়া এর নাম হচ্ছে মহব্বত মহব্বত এবং সুন্নাত এক কথা নয় বরং সুন্নাত হচ্ছে মহব্বতের ফল ফ্রুট যার অন্তরে দয়াল হাবিব নবীজির প্রতি মহব্বত আছে আদব আছে তাআজিম আছে সে দয়াল হাবিব নবীজির সুন্নাত মানবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সুন্নাত এবং মহব্বত ভিন্ন জিনিস মহব্বত কি তাআল্লুক মহব্বত কি তাআল্লুক নিসবত সম্পর্ক অন্তরের টান স্পিরিচুয়াল বন্ডিং আপনার অন্তরের মধ্যে আপনার কলবের মধ্যে যখন কেউ কান পাকবে সেই কলব থেকে সেই অন্তর থেকে শুধুমাত্র মদিনা মদিনা জিকির আসবে এর নাম হচ্ছে মহব্বত দয়াল হাবিব নবীজির সাথে সম্পর্কিত সকল কিছুর প্রতি আপনার ভালোবাসা থাকবে আদব থাকবে তাজিম থাকবে এর নাম হচ্ছে মহব্বত এর নাম কি মহব্বত দয়াল হাবিব নবীজি যত কিছুর সাথে জড়িত সবুজ গম্বুজের সাথে আমাদের স্পেশাল সম্পর্ক থাকতে হবে নবীর মহব্বতের ফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে সবুজ গম্বুজের প্রতি আমাদের আলাদা একটা টান থাকবে মদিনা শরীফের প্রতি আলাদা একটা টান থাকবে নবীর আহলে বায়াত পাকে পঞ্জাঙ্গরের প্রতি আমাদের টান থাকবে কারণ কি তারা দয়াল নবীর সাথে যুক্ত খুলাফায়ে রাশিদিনের প্রতি আলাদা টান থাকবে কারণ তারা দয়াল হাবিব নবীজির সাথে যুক্ত নবীর সাথে সম্পর্কিত সকল কিছুর প্রতি আমাদের আদব এবং তাজিম থাকতে হবে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুতা মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাগড়ি মুবারক সকল কিছুর প্রতি আমাদের স্পেশাল সম্মান এবং আদব আমাদের থাকতে হবে এটা হচ্ছে কি নবীর মহব্বত মুসলিম শরীফের সহিহ হাদিস কোন কিতাবের মুসলিম শরীফের সহিহ হাদিস বুখারী শরীফের পর যেই কিতাবের স্থান হযরত সাইয়্যিদা আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বড় কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বড় বোন হযরত আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মুসলিম শরীফের হাদিস আমার বোন সাইয়্যিদা আয়েশার কাছে আমার বোন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকার কাছে দয়াল হাবিব নবীজির একখানা চাদর মুবারক ছিল কি ছিল জুব্বা মুবারক ছিল কি ছিল
দয়াল হাবিব নবীজির জুব্বা মোবারক আম্মাজান সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গচ্ছিত ছিল সাইয়েদা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলেন সাইয়েদা আয়েশার পরে দয়াল নবীজির সেই জুব্বা মোবারক আমার কাছে আসে যখন দূর দূরান্ত থেকে যখন অসুস্থ রোগীরা আসতো আমাদের কাছে দয়াল হাবিব নবীজির সেই পবিত্র জুব্বা মোবারক পানির মধ্যে ভিজিয়ে সেই পানি মোবারক আমরা সেই অসুস্থ রোগীদেরকে পান করিয়ে দিতাম রোগীগুলো সাথে সাথে ভালো হয়ে যেত এখন দয়াল হাবিব নবীজিকে টেনে সাধারণ মানুষের পর্যায়ে নামাতে চায় কিছু মানুষ অথচ দয়াল হাবিব নবীজির পবিত্র জুব্বা মোবারক ভিজিয়ে সেই পানি অসুস্থ রোগীদেরকে পান করালে সেই অসুস্থ রোগীগুলো ভালো হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপর স্ত্রী হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন দয়াল হাবিব নবীজির কয়েকখানা চুল মুবারক আমার কাছে ছিল দূর দূরান্ত থেকে রোগীরা আসতো আমাদের কাছে সেই চুল মুবারক পানিতে ভিজিয়ে সেই পানি মুবারক আমরা রোগীদেরকে পান করিয়ে দিতাম রোগীগুলো সাথে সাথে ভালো হয়ে যেত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন ইসলামের ইতিহাসের অনেক বড় বীর ইসলামের ইতিহাসের অনেক বড় বীর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার টাইটেল ছিল সাইফুল্লাহ টাইটেল কি ছিল সাইফুল্লাহ আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধের ময়দানে নেমেছেন আর বিজয়ী হন নাই এমন কোন রেকর্ড পৃথিবীর ইতিহাসে নাই সুবহানাল্লাহ যে যুদ্ধে নামতেন সেই যুদ্ধে জয়লাভ করতেন কোন এক যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন কাফেরদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করছেন এমন সময় ওনার মাথার শিরস্ত্রাণ নিচে পড়ে গেল কি পড়ে গেল ওনার মাথার শিরস্ত্রাণ নিচে পড়ে গেল হেলমেট নিচে পড়ে গেল যুদ্ধ ভুলে তীর আসছে তরবারির আঘাত আসছে তলোয়ারের আঘাত আসছে ধনুক আসছে তীর আসছে সকল কিছু ছুটে আসছে বর্ষার আঘাত আসছে সকল কিছু ভুলে তিনি সেই শিরস্ত্রাণ খুঁজতে লেগে গেলেন শিরস্ত্রাণ পেলেন মাটি থেকে তুলে মাথায় আবার পরে নিলেন পাশে আরেকজন তাবেঈ কিংবা সাহাবী ছিলেন জিজ্ঞেস করলেন হে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দান জিহাদের ময়দান তীরের আঘাত আসছে বর্ষার আঘাত আসছে তলোয়ারের আঘাত আসছে যেই কোনো সময় আপনার গর্দান যেতে পারে আপনি সকল কিছু ভুলে আপনার সেই শিরস্ত্রাণ পড়ে গেছে হেলমেট মাটিতে পড়ে গেছে সেইটা খোঁজার জন্য আপনি পাগলপারা হয়ে গেছেন কারণটা কি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আমার ভাইয়েরা তোমরা মনে করো খালিদ ইবনে ওয়ালিদ অনেক বড় বীর এই জন্য সে যুদ্ধের মধ্যে জয় পায় না মূল কারণ এটা না বরং আমার এই শিরস্ত্রাণের মধ্যে দয়াল হাবিব নবীজির কয়েকখানা চুল মুবারক বাঁধা আছে আর আমি খালিদ ইবনে ওয়ালিদ আমি বিশ্বাস করি দয়াল হাবিব নবীজির এই চুল মুবারক যত সময় পর্যন্ত আমি খালিদের শিরস্ত্রাণের মধ্যে বাঁধা আছে আমার ঘরে আমার শরীরে কোন কাফের মুশরিক আমাকে অ্যাটাক করতে পারবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ